প্রিয় বন্ধুরা, তোমরা যারা পিএসসি ফুড অ্যান্ড সাপ্লাই এর এসআই পদে আবেদন করেছো, তোমরা চাকরির পিএসসির ফুড অ্যান্ড সাপ্লাই এসআই এর এর চাকরির পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো ওই আবেদনের সেই ভিডিওতে। এক্ষেত্রে তোমাদের এর প্রস্তুতি বলতে তোমরা প্রত্যেকে জানো, একটা হচ্ছে তোমাদের জেনারেল নলেজ জিকে, যেখান থেকে থাকবে 50 নম্বর, 50টা এমসিকিউ। দ্বিতীয় তোমাদের থাকবে ম্যাথ বা অ্যারিথমেটিক তোমরা বলতে পারো, ও যেখান থেকে থাকবে 50 নম্বর। টোটাল 100 নম্বরের কিন্তু তোমাদের এর তোমার এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিতে হবে, এবং ইন্টারভিউ শেষে থাকবে 20 নম্বর, তারপরে তোমরা সরাসরি চাকরি পাবে। মেন প্রথম ধাপ কি? প্রথম ধাপ এই যে জিকে এবং ম্যাথ, এ দুটো মিলিয়ে তোমাকে ভালো স্কোর করতে হবে যাতে তোমরা ইন্টারভিউতে ডাক পাও এবং তারপরে চাকরি পাও। দেখো, আমরা প্রত্যেকেই পড়াশোনা করি, পড়াশোনা করলেই শুধু হয় না, পড়াশোনার সাথে কিন্তু আমাদের প্রত্যেককে এ একটা বিষয় মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে প্র্যাকটিস। আমরা যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, যে ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছিল, সেই ধরনের প্রশ্নগুলোকে যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের জন্য সেটা বেস্ট হবে। তো সেই কারণে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো এই মুহূর্তে প্র্যাকটিস করার জন্য সেরা বই কোনটি। তো তোমরা প্রত্যেকেই জানো মার্কেটে বিভিন্ন ধরনের বই রয়েছে, কিন্তু প্র্যাকটিস করার জন্য ও যদি বলি, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে এই বইটি আমার খুব ভালো লেগেছে, যেটা পারফেক্ট পাবলিকেশনের তরফ থেকে এসছে। কেন এই বইটির কথা বলছি আমি তোমাদের বলি। দেখো, প্রথমেই পেজেই তোমরা দেখতে পারবে সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী, এবছরের প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্র্যাকটিস বই তোমরা এটা বলতে পারো, যেটা তোমার আর স্কোর বাড়াতে কিন্তু সাহায্য করবে। যেরকমভাবে কোশ্চেন আসে এমসিকিউ বেস পিএসসি প্যাটার্নে, পিএসসির সম্পূর্ণ রুলস রেগুলেশনকে ফলো করেই কিন্তু বইটা তৈরি করা হয়েছে। তো বইয়ের সূচিপত্র খুললেই তোমরা দেখতে পারবে সূচিপত্রতে সমস্ত জায়গা, যে সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসে পরীক্ষা, যেমন ইতিহাস থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভূগোল, সাধারণ বিজ্ঞান, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, জেনারেল নলেজ, খেলাধুলা, মানে যেগুলো থেকে আসে, রাষ্ট্রসংঘ, যেগুলো থেকে আর কি কোশ্চেন আসে সেইগুলো এখানে দেওয়া রয়েছে এ সমস্তটা। এবং এখানে বিশেষ বইটার কারণ আমি বলছি, ধরো প্রথমে একটা কোশ্চেন দিয়েছে, ওই কোশ্চেনটার কিন্তু অ্যান্সারে তো অবশ্যই দিয়েছে, সাথে ব্যাখ্যাও দিয়ে দিয়েছে, এবং ওই কোশ্চেনগুলো থেকে, মানে যে কোশ্চেনটা ধরো তুমি পড়ছো সেই কোশ্চেনগুলো থেকে আরও কী কী কোশ্চেন তৈরি হতে পারে, ধরো আগের বছর যেগুলো এসছে সেখান থেকে সেম রিলেটেড এর আরও কী কী কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। মানে একটা কোশ্চেন পড়লে তোমার প্রায় 5-6টা কোশ্চেন তৈরি হয়ে যাবে, এরকমভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে এই বইতে। এবং তোমরা দেখতে পারবে, শুধুমাত্র এটা বলছি না, ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও আমি দেখেছি যে সলিউশন তো করে দেওয়া আছে, এ বিভিন্ন বইতে করে দেওয়া থাকে, এখানে সলিউশন করে দেওয়া আছে এবং সাথে সেগুলোকে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। আর জানো, ম্যাথামেটিক্স হোক বা অন্য কিছু হোক, তোমাকে প্র্যাকটিস করতেই হবে। আর বইটার মধ্যে বিশেষত্ব হচ্ছে ব্যাখ্যা করে দেওয়া আছে, প্লাস উত্তর তো করে দেওয়া আছে, এবং প্র্যাকটিস করে যাতে ছাত্রছাত্রীরা ভালো নাম্বার তুলতে পারে, এই এই নাম্বারটায় বা ভালো স্কোর করতে পারে এই জায়গাটা, সেই রকম করে বইটা কিন্তু তৈরি করা, এবং সেই সমস্ত কোশ্চেনকেই টার্গেট করা হয়েছে যে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসছে। এবং তোমরা জানো 2014-তে যে পরীক্ষা হয়েছিল ফুড এসআইয়ের, সেই পরীক্ষার প্রশ্নসহ সমাধান করে দেওয়া আছে, এ মানে উত্তর দেওয়া আছে। একই সাথে ফুড এসআইয়ের 2019-এর যে প্রশ্নপত্র এবং উত্তর সমস্তটা এখানে করে দেওয়া, এবং তোমাদের প্র্যাকটিসের জন্য আমি বলতে পারি সেরা বই, যেটা পারফেক্ট পাবলিকেশনের তরফ থেকে আসে। বইটা আমি বললাম ভালো, বইটা নিলেই শুধু হবে না, প্র্যাকটিস করতে হবে তোমাদের, এর প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা পড়ি, আমরা পড়ে ওখানে গিয়ে আমাদের কতটা নলেজ আছে সেটা ইম্পর্টেন্ট না, আমরা কতটা জানি সেটা ইম্পর্টেন্ট না, আমরা কত কম সময়ের মধ্যে এমসিকিউটা সলভ করে আমরা অপশান দিতে পারছি সেটা ইম্পর্টেন্ট, অপশানটা কারেক্ট অ্যান্সারটা করে দিতে পারছি, কারণ এখানে টাইমিংয়ের ব্যাপার আছে। এই টাইমিংটাকে ম্যানেজ করার জন্য কিন্তু তুমি যদি বই দেখে যাও, নর্মাল বই তাহলে হবে না, প্র্যাকটিস তোমাকে করতে থেকে আরও কী কী কোশ্চেন হতে পারে, মানে একটা কোশ্চেন পড়ছো তুমি 5টা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট বা এই টপিক থেকে ইম্পর্টেন্ট সেটাও দিয়ে দেওয়া আছে। সেই কারণে আমার মনে হয়েছে যে এই বইটা তোমরা প্র্যাকটিসের জন্য নিতে পারো। তোমাদের অনেকে জিজ্ঞাসা ছিল, সেই কারণে জানালাম। দেখো, ও আমাদের আমরা শিখছি প্রত্যেকটা ম্যাথামেটিক্স রুল শিখছি, আমরা বিভিন্ন ট্রিক্স অবলম্বন করছি, কিন্তু প্র্যাকটিস যদি না করি না, আমরা যে কোনো জায়গায় কিন্তু ভালো বা বেস্টটা দিতে পারবো না, কেন প্র্যাকটিসই হচ্ছে
হচ্ছে তোমার খামতিগুলোকে দূর করবে। সেই কারণে প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, সেটা এই বই থেকে করো কিংবা অন্য কোনো জায়গা থেকে, এ তোমাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এবং যদি প্র্যাকটিস করতে চাও এই বই থেকে তাহলে অবশ্যই করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি পারচেস করতে পারো, কোনো রকম সমস্যা নেই। এছাড়া তোমরা যারা ফুড এসআই আবেদন করেছো, তোমাদের প্রস্তুতি কতদূর, ওর কতটা প্রস্তুতি করে উঠতে পেরেছো, কোন জায়গাটায় খামতি রয়েছে, আর অঙ্ক নিয়ে তো আমি স্পেশাল ভিডিও আসছেই আমার, বাদ বাকি সেটা তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। জয় হিন্দ, জয় ভারত।